যাচ্ছে, এইদিকে একটা পাহাড় দেখ। তো এই যে এখন আমরা এবার রেডি হয়েছি, আমাদের ইস্কন দেখা। ফ্রেন্ডস, ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করব। অ্যাকচুয়ালি আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, কারণ ট্রেনের জন্য আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো, সেই জন্য ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি। তো এখানে এসে ইন্ট্রোটা শ্যুট করছি। তো আগে আমরা কী কী করেছি চলো তোমরা একবার দেখে নাও, তো তারপরে আরও বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো একবার দেখে নাও। এখন ট্রেন বাঁকুড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, যে এখানে কি যেন বসে আছে। এখানে আমি তো এই যে আমরা এখন ট্রেন থেকে নেমে রাস্তা দিয়ে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এই দেখো এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, বেশি দূরে না, এখান থেকে খুব কাছেই। মেঘটা দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে মেঘটা। এখন বেসিক্যালি আমি হচ্ছে হচ্ছে কি যে এই যে রিমার মামা বাড়িতে, আর তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি এবার। এই দেখো এখান থেকে জয়চণ্ডী পাহাড়টা দেখা যাচ্ছে, তো ওর মা বাড়ি হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে। তো আমরা এসেছি হচ্ছে পাহাড়টা দেখতে যাব, বিকেল থেকে যাব। তো কি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর পুরো অনেক কাছে এদের বাড়িটা, পুরো একদম কাছে। এই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, এইদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর এইদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে। তো এখনকার মতো টাটা, পরে আরও তোমাদের সাথে কি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কতটা কাছে ওদের বাড়িটা, এখানে একটা পাহাড় আর এই দেখো এখানে একটা পাহাড়। তো আমরা বিকেল দিকে যাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে একটা বোন আছে, এই দেখো আমাদের ভিডিও দেখে। বল তোর আমাদের ভিডিও কেমন লাগে বল। খুব ভালো লাগে। এখন আমরা খাওয়া দাওয়া করে এখানে বসে আছি, সবাই দুজনে এখানে বসে আছি। আর মেঘের অবস্থা তো প্রচন্ড খারাপ, আমাদের পাহাড়ে যাওয়ার কি হবে কোনো ঠিক নেই, জানি না যে যাওয়া হবে কি হবে না। বৃষ্টি নামিয়ে দিলে তো যেতে পারবো না, তো দেখা যাক কি হয়। তাও দেখাচ্ছি তোমাদেরকে মেঘের অবস্থাটা একবার। এদিকটাতে মেঘটা করেছে দেখো, পুরো একদম ঘন কালো করেছে, মেঘ করেছে, প্রচন্ড মেঘ করেছে। এখন জানি না আমাদের পাহাড়ে যাওয়ার কি হবে না হবে, যদি যায় অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো কি হয়, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আমরা একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ঘুমিয়ে পড়েছিলাম। তো এবারে আমরা পাহাড় দিকে যাব, তো সেই জন্য রেডি হব। তো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমরা পাহাড়ে যাওয়ার জন্য এবারে রেডি হয়ে গেছি, তো আমরা এবারে বেরিয়ে যাব, তো তোমরা দেখতে থাকো। তো এই যে এখন আমরা এবার রেডি হয়ে গেছি, তো এরপর আমরা বেরিয়ে পড়বো। এই যে এখানে সবাই রেডি হয়ে গেছে, এবার হাই বলে দে, হাই হাই। তো এবারে আমরা বেরিয়ে পড়বো, তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা এখন পাহাড় দেখার জন্য বেরিয়ে পড়েছি, তো চলো দেখতে থাকো। এখান থেকে কাছে দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। এই দেখো, এই দেখো পাহাড়টা, একটুখানি খালি যেতে হবে। আর এই যে এই যে এখানে একটা ইস্কন মন্দির হচ্ছে, তো এখন আমরা ওইটা দেখতে যাচ্ছি।
বনকন দেখা হয়ে গেছে, এবার আমরা পাহাড়ের দিকে যাচ্ছি পাহাড় দেখতে। আমরা এখন পাহাড়ের দিকে উঠছি, দেখা যাক। আসলে সন্ধে হয়ে গেছে, প্রথমেই ভেবেছিলাম যে আমরা উঠবো না, তো তারপরে আবার উঠছি, তো দেখা যাক কতটা উঠতে পারি। চলো তোমরা দেখতে থাক। উঠতে পারবি তুই? উঠতে পারবি? চল দেখা যাক কতটা উঠতে পারি। একটু হাই করে দে এদিকে তাকিয়ে। ফাইনালি আমরা উঠতে পেরেছি। কি দারুণ হাওয়া! ফাইনালি আমরা পৌঁছে গেছি উপরে। খুবই খারাপ, এত ঠকে গেছি। এই যে এখানে আমরা এসব বসে নিয়েছি, হাওয়া খাচ্ছে, এদিকে এখানে বসে আছে, আর জেঠিমা তো পিছনে দাঁড়িয়ে আছে মন্দিরের কাছে, আর আমরা এখানে বসে হাওয়া খাচ্ছি। তো এই যে এখন আমরা এখানে বসে পড়ে হাওয়া খাচ্ছি, আর ওই দেখো দূরে দূরে ইস্কন মন্দিরটাতে লাইট জ্বেলে দিয়েছে, কারণ অন্ধকার হয়ে এসছে বলে। এই যে এখন সন্ধে হয়ে গেছে প্রায়, তো এবারে আমরা নিচের দিকে নেমে যাব, আমাদের ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা নিচের দিকে নেমে। আর এখানে এত সুন্দর হাওয়া না, দারুণ হাওয়া এখানে। এখানে কিন্তু খুবই নম্র হাওয়া চলছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরটা রয়েছে। অন্ধকার হয়ে গেছে এবারে, আর আমরা নামছি এখন। নাম তো মেঘটার অবস্থা প্রচুর খারাপ, যখন তখন বৃষ্টি হতে পারে, তাই আমরা আবার নেমে যাচ্ছি, আর অন্ধকারও হয়ে গেছে, তো দেখতে থাকো। আর এই যে এই ফুলগুলো আমি তুলেছি ওখানের গাছ থেকে। হ্যাঁ দেখেছি, ইস্কন মন্দিরটা এখন সন্ধে হয়ে গেছে, এরকম ভাবে সাজিয়েছে, এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি। তো এবারে আমরা আরেকবার ঠাকুরের দর্শন করব, তারপরে আমরা বাড়ি যাব। জানুয়ারি মাসে আশা করি কমপ্লিট হয়ে যাবে, তখন আবার আসা যাবে না হয়।
তো এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মন্দিরটা সত্যি ঠাকুরগুলোকে এত সুন্দর সাজিয়েছে না, দারুণ লাগছিল। তো এখন আপাতত আমরা বাড়ি ফিরে এসেছি, তো এখানে আমি ভিডিওটাকে এন্ড করে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, পরে আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।